এই লেকচারে আমরা দেখবো টাইপস অফ মেমোরি। এই টাইপস অফ মেমোরি, এখান থেকে আমরা মেমোরির আর্কিটেকচারে কিন্তু মুভ অন করলাম। লাস্ট লেকচার গুলো যারা মোটামুটি আমরা আর্কিটেকচারে দেখেছো, সেখানে আমরা নর্মালি প্রসেসর লেভেল আর্কিটেকচারের ব্যাপারে কথা বলেছি, এবার আমরা মেমোরি লেভেল আর্কিটেকচারের ব্যাপারে কিন্তু কথা বলবো। এখান থেকে আমাদের অনগোয়িং এই লেকচারটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এখানে এরপর থেকে স্পেসিফিক এক একটা লেকচারে কিন্তু আমরা এক একটা মেমোরি কনসেপ্ট গুলো কিন্তু ক্লিয়ার করতে করতে কিন্তু এগাবো। তো প্রথমে আমরা যখন বলবো মেমোরিকে কিভাবে আমরা ক্লাসিফাই বা আমরা টাইপসটা কি করে বুঝি, যে কোনো মেমোরিকে যখনই কোনো মেমোরির কথা হয়, মেমোরি মানে কি রাখার জায়গা, যদি সিম্পল বাংলা ভাষায় বলি হোয়াট ইজ আ মেমোরি, আমাদের রাখার জায়গা, তোমরা বলতে পারো এসডি কার্ড বলবে, তোমরা তোমরা বলবে র্যাম বলবে রম বলবে, এগুলো তোমরা মোটামুটি কিন্তু বলো, যেটুকু তোমাদের মোটামুটি তোমার আশেপাশ থেকে শুনেছো সেগুলো তোমরা কিন্তু মুখে বলো। কিন্তু তাছাড়াও যে মেমোরির কি ব্যাপার বৃত্তান্ত ডিটেলস আমরা কিন্তু সবগুলোই কিন্তু এই লেকচারের পরপর থেকে সবই কিন্তু আমরা দেখবো। তো প্রথমে বলছে মেমোরিকে আমরা দুটো ভাগে ক্লাসিফাই করতে পারি বা ভাগ করতে পারি, যেটাকে বলা হয় ফার্স্টটাকে বলা হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরি, বা দ্বিতীয়টাকে বলা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস কথাটার মানে কি, মেমোরি কথা যখনই বলবো একটা কথা মাথায় রাখবে, মেমোরি মানে মানে তোমরা মনে মনে এরকম ভাবে লিখবে, একটা আলমারি মনে মনে ধরে নেবে, তার মধ্যে কিছু তাক এরকম ভাবে রয়েছে, ঠিক আছে, এটাকেই ধরে নাও মেমোরি। গল্পটা এইভাবেই তোমরা ধরবে এবং মেমোরির যে ডায়াগ্রাম গুলো এক একটা জায়গায় এক একটা রকম ভাবে দেখবে, কিন্তু আমরা যখন বেসিক কথা বলবো মেমোরি তোমরা ভাববেই এইভাবে, যেটা আলমারি রয়েছে তার মধ্যে যখন অনেকগুলো তাক রয়েছে, এটাকেই আমরা মেমোরি ধরে ছবিটাকে এইভাবে মাথায় ভাবো। তো দুরকম ভাবে অ্যাক্সেস করার টেন্ডেন্সি এখানে বলেছে, একটাকে বলা সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস, একটাকে বলা র্যান্ডম অ্যাক্সেস। সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মানে কি, সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস কথাটার মানে হচ্ছে যে আমরা ধরে নাও কোন একটি যখন মেমোরিকে অ্যাক্সেস করবো, অ্যাক্সেস মানে কি আমরা কোনোখান থেকে কোনো ডেটাকে নিয়ে আসছি, মেমোরির মধ্যে কি থাকে, মেমোরির মধ্যে রাখি হচ্ছে ডেটা রাখি, তাই তো? সিম্পল যদি কথা বলি এম বাই এম যদি মেমোরি থাকে, মেমোরির মধ্যে আমরা কি রাখি, ডেটা রাখি। ধরে নাও যে যদি যে ডেটাটাকে আমরা নিয়ে আসতে হয় মানে ফেচ করতে হয় বা রাখতে হয়, সিম্পল কথা নয়, মেমোরিতে ইনসার্ট করতে হয় বা বলতে পারো আমরা রাইট করতে পারো বা আমরা রিড করতে পারি, দুটো অপারেশনই কিন্তু মেমোরির মধ্যে মেজরলি আমরা করি, একটাকে বলা হয় রাইট অপারেশন বা একটা রিড অপারেশন। রাইট মানে হচ্ছে মেমোরিতে গিয়ে লেখা, সিম্পল কথা, রিড মানে মেমোরি থেকে জিনিসটাকে পড়া, এই দুটো কনসেপ্ট কিন্তু আমরা মেমোরিতে মেজরলি করে থাকি। তো এই যে পড়ার কথা যখন বলি এটাকে বলা হয় অ্যাক্সেস বলা হয়, রিড মানে এটাকে সিম্পল বলা হয় অ্যাক্সেস করছি মেমোরি থেকে কোনো ডেটা, সিম্পল যদি বলি। তো এই অ্যাক্সেসটাই দুভাবে দুটো ক্যাটাগরিতে ভাগ করে বলেছে, একটাকে বলা সিকোয়েন্সিয়াল, একটাকে বলা হয়েছে র্যান্ডম। আমি শুধু ছোট ছোট ওয়ার্ড দিয়ে বলছি, এসিকিউ লিখলাম, এটা আরএএম লিখলাম, ঠিক আছে ভাই। সিকোয়েন্সিয়ালি তুমি অ্যাক্সেস করো বা তুমি র্যান্ডামলি অ্যাক্সেস করো, মানে ডেটাকে রিড করো, সিম্পল কথায় বলতে। তো সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস কথাটা মানে কি, ডেফিনেশন ওয়াইজ কি বলছে, ইন এ সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরি আ পার্টিকুলার মেমোরি লোকেশন ইজ অ্যাক্সেস সিকোয়েন্সিয়াল, দিস মিনস দ্যাট আইথ মেমোরি লোকেশন ইজ অ্যাক্সেস ওনলি আফটার সিকোয়েন্সিয়ালি থ্রু দ্য প্রিভিয়াস আই মাইনাস ওয়ান মেমোরি লোকেশন। সিম্পল কথা মানে কি, এটাকে আরো স্পেসিফিক বুঝতে গেলে মেমোরির প্রত্যেকটি যে তাকগুলো দেখতে পাচ্ছ তার একটা নাম্বারিং হয় বা অ্যাড্রেস হয়, ইউনিক অ্যাড্রেস। ধরুন এটা দিলাম আমি 1000 দিলাম, এই ধরুন 100 দিলাম, এটা 101, এটা 102, এটা 103, এরকম ভাবে প্রত্যেকটি মেমোরি লোকেশনের একটা ইউনিক অ্যাড্রেস হচ্ছে। সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মানে যদি তোমাকে ধরে নাও এই 102 মেমোরি লোকেশনটাকে অ্যাক্সেস করতে হয়, তাহলে তোমাকে 101টাকেও অ্যাক্সেস করে তারপর তোমাকে 102তে আসতে হবে, এটাকে বলে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস। মানে আই মাইনাস ওয়ানটাকে অ্যাক্সেস না করে তুমি আইথ লোকেশনকে অ্যাক্সেস করতে পারবে না। মোটামুটি তুমি অ্যারের ব্যাপারগুলো জানো, মোটামুটি যারা এখানে দেখছো আর্কিটেকচার তারা আমি ধরেই নেবো তোমরা সি এর প্রোগ্রামিং এর বেসিক তোমরা অ্যারের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার আছে। তো সেই সূত্রে আই তে আমরা কি হতো, ইন্ডেক্স হতো, ঠিক আছে, মানে আই কথা বলবো না, অ্যার মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা অ্যারে ছিল, অ্যারেতে কি ছিল, ইন্ডেক্স ছিল, অ্যারেও কিন্তু কিন্তু তুমি যদি ভেবে দেখো তাহলে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস হয়, মানে একদম জিরোথ লোকেশন থেকে জিরোথ ইন্ডেক্স থেকে শুরু করে এন মাইনাস ওয়ান ইন্ডেক্স অব দি অ্যাক্সেস আমরা এইভাবে করি। এটাই বলতে চাইছে যে আমরা যখনই সিকোয়েন্সিয়াল মেমোরিগুলো এরকম ধরনের হয় যেখানে আমরা তার প্রিভিয়াস লোকেশনকে অ্যাক্সেস করে তারপর তার পরের লোকেশনকে আমরা অ্যাক্সেস করতে পারবো, মানে র্যান্ডামলি যে কোনো একটি লোকেশনকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি না, এটাকেই বলা হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরি। যেটা বলছে দাস দ্য অ্যাক্সেস টাইম ভ্যারিজ ডিপেন্ডিং অন দ্য লোকেশন টু বি অ্যাক্সেস, মানে এটার যে সময়টা, সিম্পল কথা, যে অ্যাক্সেস টাইমটা এই ধরনের মেমোরি কিন্তু ডিপেন্ড করবে কি কতটা সে লোকেশনকে অ্যাক্সেস করতে হয়েছে। তো সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরির সব থেকে বড় এক্সাম্পল আমরা যদি বলি সেটাকে বলা হয় হচ্ছে ম্যাগনেটিক টেপ মেমোরি, বা এটাকে আমরা হার্ড ডিস্ক বলতে পারি, এইচডিডি হার্ড ডিস্ক হচ্ছে আমাদের সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরি। আমাদের রম ইজ অলসো এক্সাম্পল অফ হচ্ছে
সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেমোরি, সেইগুলোই আমরা দেখবো পরবর্তীকালে রম, এবং তার রমের টাইপস গুলো দেখবো। আমাদের তিন ধরনের, চার ধরনের অ্যাকচুয়ালি টাইপ পড়বো। একটাকে বলবো পি রম পড়বো আমরা, আমি বলে দিচ্ছি এই কি লেকচার কভার করবো এরপরে। তারপর হচ্ছে ইপি রম আমরা দেখবো, ইপি রম কি বলে কি তার বৃত্তান্ত, তারপর আমরা দেখবো ইপি রম দেখবো, ঠিক আছে, ইপি রম আমরা দেখবো। তারপরে দেখবো হচ্ছে আমাদের ফ্ল্যাশ মেমোরি, ঠিক আছে, কি কাকে বলে ফ্ল্যাশ মেমোরি, সেটাও কিন্তু এটা রমের কিছু ওয়ান কাইন্ড অফ ক্যাটাগরি বলতে পারো, ঠিক আছে। এই হচ্ছে সিম্পল গল্প। ফ্ল্যাশ মেমোরিটাকেই পরবর্তীকালে আমরা এসএসডি বলে কিন্তু আমরা চালাই, কিন্তু যেটা আমরা এখনকার দিনে এসএসডি ইউজ করি ল্যাপটপে, সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ফ্ল্যাশ মেমোরি। তার ডিটেলস গুলো আমরা একের পর এক কিন্তু আমরা দেখতে থাকবো। নেক্সট যেটা বলছে, বুঝতেই পারছো, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা ছোট ফর্মও আমরা খুব ছোটবেলা থেকে পড়ি, যাকে র্যাম বলা হয়, র্যান্ডম অ্যাক্সেস মেমোরিকে। এখানে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে 100 ধরে নাও, 102 মেমোরি লোকেশনটাকে যদি অ্যাক্সেস করতে হয় তাহলে তোমার 100 কেও ফার্স্ট অ্যাক্সেস করতে হবে, তারপর 101, তারপর 102, এরকম না। এটা কিন্তু সিকোয়েন্সিয়াল পারপাসে ছিল। সিকোয়েন্সিয়াল পারপাস মানে তোমাকে যে কোনো একটি মেমোরি লোকেশনকে অ্যাক্সেস করতে হলে তোমাকে একদম তার আগের গুলো অ্যাক্সেস করে আসতে হবে, এই হচ্ছে বেসিক গল্প। তো এর আর্কিটেকচার একটু অন্যরকম হয়। আমরা পরবর্তীকালে বলবো, স্যার আমাদের মেমোরি যদি এত বড় হয় তাহলে একদম প্রথম থেকে অ্যাক্সেস করবো, এটা তো সম্ভব না। না, সেরকম করি না আমরা। তার একটা গল্প আছে, সেই গল্পটা আমরা দেখবো, সেটা যখন আমরা তার আর্কিটেকচার যখন পড়বো, দেখবো হার্ড ডিস্কের আর্কিটেকচার যখন দেখবো, তখন আমরা জিনিসটা আরো ক্লিয়ার হবে, চিন্তার বিষয় নেই। সেখান থেকে আমরা অনেক ডিটেলস কিছু আমরা জানবো, চিন্তার বিষয় নেই। তো আমরা এখন যেটা দেখছি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম বলছে কি, আমরা যে কোনো লোকেশন, এনি লোকেশন ক্যান বি অ্যাক্সেস ইন আ র্যান্ডম ম্যানার। মানে এরকম ব্যাপার নেই যে তোমার আই মাইনাস ওয়ান লোকেশনকে অ্যাক্সেস না করলে আইকে তুমি করতে পারবে না, তুমি যে কোনো একটি লোকেশনকে র্যান্ডামলি তুমি অ্যাক্সেস করতে পারবে। এটাই হচ্ছে বেসিক গল্প, হচ্ছে আমাদের র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। দাস বা বলতে পারো, দ্য অ্যাক্সেস টাইম ফর অল মেমোরি লোকেশন ইজ সেম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য লোকেশন। সিম্পল গল্প যে আমরা যে কোনো লোকেশনকে অ্যাক্সেস করতে গেলে যে অ্যাক্সেস টাইমটা কিন্তু সবার জন্য সেম থাকবে, কেন কি এখানে ইন্ডিপেন্ডেন্সি রয়েছে। এরকম ব্যাপার নেই যে আগেরটা না করলে পরেরটা করতে পারবো না, এরকম সিকুয়েন্সিয়াল কনসেপ্ট নেই। তো এখানে সেই সূত্রে আমাদের কিন্তু অ্যাক্সেস টাইমটা অনেক বেটার পাওয়া যায় আমাদের হার্ড ডিস্ক থেকে। যে তোমার নর্মাল যেন র্যামের দাম, মানে সিম্পল পাওয়া যদি ভাবো, র্যামের যে প্রাইস আছে বা র্যাম যে তাড়াতাড়ি কাজ করতে পারে, নিশ্চয়ই আমাদের হার্ড ডিস্ক তাড়াতাড়ি কাজ করতে পারে না, তাই তো? এই বেসিক জিনিসগুলো আমরা অলরেডি জানি, র্যামের দাম বেশি দেন হার্ড ডিস্ক, এটাই হচ্ছে বেসিক কথা, এগুলোই আমরা ক্লিয়ার করতে চাই। তো আমাদের র্যামও দু রকম হয়, পরের লেকচারে ডিসকাস করবো। একটাকে বলে স্ট্যাটিক র্যাম বলা হয়, আর একটাকে বলা হয় ডাইনামিক র্যাম। কোনটা কিসে কাজে লাগে, এবং এরও ফার্দার ক্লাসিফিকেশন আছে, কোনটা আমাদের ল্যাপটপসে ইউজ হয় বা ডেস্কটপ বলতে পারো, ঠিক আছে, কোনটা আমাদের পরবর্তীকালে দেখবো। যে এই র্যাম গুলোই কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্যাশ মেমোরি। যে ক্যাশ মেমোরির কথা বলি, ক্যাশ মেমোরি কি জিনিস, সেটাও কিন্তু আমরা পরের লেকচারে একটু ডিসকাস করবো, যে কোন র্যামটা কোথায় কি ব্যবহার হয়, কি বৃত্তান্ত, এগুলো সবই কিন্তু পরের লেকচার অনওয়ার্ড এক একটা লেকচার সে আমরা এক একটা জিনিস কিন্তু দেখতে থাকবো। তো এই ছিল বেসিক গল্প, কাকে বলা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর হচ্ছে সিকুয়েন্সিয়াল। ও যদি সামারাইজড করি তাহলে তোমরা মোটামুটি এটা বুঝতে পেরেছো যে সিকুয়েন্সিয়াল অ্যাক্সেসে আমাদের সব যে কোনো একটি মেমোরি লোকেশনকে যদি অ্যাক্সেস করতে হয় তাহলে তার প্রিভিয়াস লোকেশন গুলোকেও কিন্তু অ্যাক্সেস করে আসতে হবে। র্যান্ডম অ্যাক্সেস এরকম ব্যাপার নেই, আমরা র্যান্ডামলি যে কোনো লোকেশনকে আমরা একটা অ্যাক্সেস করতে পারি, যেটা আমাদের নিড সেটা আমরা অ্যাক্সেস করবো। সেই সূত্রে আমাদের র্যান্ডম অ্যাক্সেসের কিন্তু অ্যাক্সেস টাইম বা অ্যাক্সেস রেট কিন্তু অনেক ভালো রাদার দ্যান সিকুয়েন্সিয়াল। এই হচ্ছে বেসিক গল্প, আশা করি তোমরা কনসেপ্টটা লেকচারে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশান পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরও তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।